হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসছি আমি মিরপুর 10 নম্বর, এবং আজকের ভিডিও যেটা দেখাবো যে মিরপুর 10 নম্বরের যে ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডগুলো ওগুলো দেখাবো। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালোভাবে নেবেন এবং খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা মিস করবেন না। সো গাইস, আর কথা না বাড়িয়ে এখনই ভিডিওতে চলে যাচ্ছি এবং দেখে আসি মিরপুরের ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডগুলো। So let's start my video and please watch my full video. Thank you so much. ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসছি ফাইজ স্পেশাল কফি শপ। এটি মিরপুর 10 নম্বরে অবস্থিত। তো মিরপুর 10 নম্বরের অনেকগুলো কফি শপের মধ্যে এইটার মতন একটি কফি শপ। এখানে মামা দাঁড়ায় আছে, ওমর ফারুক মামা। তো আমরা বিভিন্ন সময় এসে মামার এখানে কফি খাই এবং বিভিন্ন আইটেম আছে এখানে। এখানে চাটা দেখুন যে এই পৃষ্ঠা 40 রকমের আইটেম এবং পরবর্তী পৃষ্ঠা 30 রকমের আইটেম। মোট এখানে 70 রকমের আইটেম আছে। আপনি বুঝতে পারছেন একটা স্টেট রাস্তায় 70 রকমের আইটেম, হাউ পসিবল? আর এখানে আছে। সো আপনি এখানে অবশ্যই আসবেন। এখন মামা আমাকে একটা আর কি কোল্ড কফি খাওয়াবে। অ্যাকচুয়ালি একটা আমার জন্য সুখবর যে মামা আজকে আমাকে ফ্রি খাওয়াচ্ছে। আমি বললাম যে মামা টাকা কিন্তু নেওয়া লাগবে, কিন্তু মামা ফার্স্ট টাইমে বলছে আপনি ক্যামেরা নিয়ে আজকে আসছেন, সো আজকে কিন্তু টাকা দিলে আমি নিব না। তো দেখা যাক মামা কি। দেখুন যে ফার্স্ট টাইমে আপনার একটু কফি দিয়ে নিছে, তারপরে এখানে বরফ দেওয়া হচ্ছে, সরি বরফ না, এটা হচ্ছে আর কি গুঁড়া দুধ দেওয়া হচ্ছে, তারপরে এটা চিনি দেওয়া হচ্ছে। ওকে, এখন ব্লেন্ডার দেওয়া হয়েছে, সরি এর মধ্যে বরফও কিন্তু দেওয়া হয়েছিল, আমি বলতে ভুলে গেছিলাম। ওকে, লেটস স্টার্ট ব্লেন্ডারে। মামার নাম হচ্ছে ওমর ফারুক মামা। এটি মিরপুর 10 নম্বরে অবস্থিত ফাইজ স্পেশাল কফি শপ। দেখুন যে একটু চামচ চামচ দিয়ে আর কি একটু গুঁড়ে নিচ্ছে, যাতে বরফটা একটু ভালোভাবে গলে যায়। যেন ওই জন্য ওকে, এখন যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে চকলেট টাইপের ফ্লেভার, চকলেট। ওকে, দেখুন যে কফিটা প্রায় হয়ে যাওয়ার পথে, এখন মামা একটা পাইপ দিচ্ছে আর কি, এটা দিয়ে আর কি আপনি খাবেন। দেখুন কফি হয়ে গেছে, এটা কোল্ড কফি, ঠিক আছে। আবারও বলছিলাম মিরপুর 10 নম্বরে অবস্থিত ফাইজা স্পেশাল কফি শপ। তো দেখুন যে কফি কমপ্লিট, এবং আমি আপনাদের একটা গ্যারান্টি দিচ্ছি যে আপনারা এখানে আসলে অনেক ভালো কিছু পাবেন এবং অনেকগুলো আইটেম পাবেন এবং খুব স্বাস্থ্যসম্মত। তো আশা করছি আপনারা এখানে কিন্তু অবশ্যই আসবেন, ঠিক আছে। ওকে, কফি কমপ্লিট। এখন আমরা অন্য একটা আর কি জুস নেব। এখন নেব আমরা একটা লেমন জুস নেব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গ্রিন লেমন, ফাইজা গ্রিন লেমন, ঠিক আছে। এটার দাম হচ্ছে আপনার, যদি স্পেশাল নিতে চান তাহলে আপনার 40 টাকা, এবং নর্মাল নিলে 20 টাকা। এবং ওই যে ইয়াটা খাইছি যে কফিটা, ওটা হচ্ছে স্পেশাল 50 টাকা, এবং নর্মালটা খেলে আপনি 30 টাকা। দেখুন ছোট ছোট টুকরো করে আর কি লেবুগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আবারও বলছি এটা কিন্তু গ্রিন লেমন, গ্রিন লেমন, ফাইজা গ্রিন লেমন। ওকে, তো
তো লেবু নেওয়া হয়েছে, এখন কি নেওয়া হবে? এখন দেখুন যে একটা মরিচ নেওয়া হয়েছে, এটা একটু ঝালের জন্য। হ্যাঁ, তারপরে রসুন নেওয়া হচ্ছে, রসুনটা আসলে নেওয়া হয় যে সুগন্ধিটা বের হয়, লেমন জুসের মধ্যে যে সুগন্ধিটা ওইটা হচ্ছে আর কি, রসুন দিলে এটা আর কি খুব ভালো একটা সুগন্ধি আসে। দেখুন যে রসুন নেওয়া হচ্ছে, ওকে ওকে। তারপরে কি নেওয়া হবে? এখন নেওয়া হবে যে পুদিনা পাতা, ঠিক আছে। এটা হচ্ছে পুদিনা পাতা, যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন, আর যদি যে চান যায় নিব না তাহলে নেওয়ার দরকার নেই, এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। এখন একটা বিট লবণ নেওয়া হচ্ছে, বিট লবণটা আপনি কতটা খেতে পারেন তার উপর ডিপেন্ড করে মামা নিবে। তো আমি বলছি যে মোটামুটি দিতে, এই জন্য অল্প করে দিছে। এবং এখন চিনি নেওয়া হচ্ছে, ওকে, বরফ নেওয়া হয়েছে। এখন পানি নিচ্ছে একটু আর কি, বরফটা একটু গলানোর জন্য আর কি একটু পানি নিচ্ছে। ওকে ওকে, এখন ব্লেন্ডটা দেওয়া হয়েছে। এখন হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত আর কি লেমন জুস। এখন লেমন জুস প্রায় শেষ হওয়ার পথে, এখন আমরা আরেকটা জুস খাওয়ার চেষ্টা করবো। তো তার আগে একটু দেখে নিই যে এখানে দেখুন যে আপেল, আনারস, তারপর আনার এবং বিভিন্ন রকম ফল আছে, এবং আপনারা এখানে বিভিন্ন রকম ফল পাবেন, ঠিক আছে। সো আমরা চাচ্ছি যে এখন আরেকটা জুস খাবো, সেটা হচ্ছে জামের জুস। এই জুসটা কোনো খাওয়া হয় না, একবার দেখছি কিন্তু খাওয়া হয় নাই, জামের জুসটা খাবো। তো চলুন দেখে আসি জামের জুসটা কেমন ভাবে তৈরি করছে। ওকে, লেটস গো এন্ড প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও।
আপনারা দেখতে পাচ্ছেন যে জামের জুস কিন্তু তৈরি এবং কালারটাও একদমই জামের মতো আসছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই দোকানটা অনেকটা স্বাস্থ্যসম্মত এবং অরিজিনাল জিনিসই দিচ্ছে, এবং এখানে আপনারা অনেকগুলো জুস পাবেন। সো আপনারা এখানে আসবেন এবং মামার কাছ থেকে জুস খেয়ে যাবেন, অনেক ভালো দোকানটা এবং খুব স্বাস্থ্যসম্মত। সো ভিউয়ার্স, এখানে আপনি এই দোকানের নাম্বার পাবেন এবং এর অ্যাড্রেসটা পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের প্রথমে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।